এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহী। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, এখন পর্যন্ত শুনানি চলছে যেটা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা, এখন কি অবস্থা সেখানে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। জি জাকিয়া, সর্বশেষ শুনানির যে সংখ্যা এখানে দাঁড়িয়েছে, আমরা এ পর্যন্ত পেয়েছি মোট ৮১টি শুনানি হয়েছে, এর মধ্যে ৩৯টি হয়েছে মঞ্জুর এবং বাতিল হয়েছে মোট ৩৪টি, তবে ৬টি স্থগিত করা হয়েছে আমরা জেনেছি, আর দুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এই ছিল সকাল ১০টা থেকে এ পর্যন্ত সর্বশেষ শুনানির খবর। আমরা জানি যে ৩০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল এবং এদিনে বাছাই পরে অনেক মনোনয়নপত্র, আমরা জানি ২৯টি দল সহ স্বতন্ত্র প্রার্থী অসংখ্য এই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং যাদের প্রার্থিতা বাতিল হয়েছে বা রিটার্নিং কর্মকর্তারা যাদের মনোনয়নপত্র বাদ দিয়েছিলেন তারা আবেদন করেছিলেন এরই মধ্যে নির্বাচন কমিশনে। মোট ৫৬১টি আবেদন তারা করেছেন এবং এরই শুনানি শুরু হয়েছে রোববার থেকে। আমরা জানি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আজকের দ্বিতীয় দিনের মতো এই শুনানি চলবে। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই শুনানি শুরু হয় এবং ৪ কমিশনারও এখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এসেছিলেন তার আপিল যেই শুনানি সেটিতে অংশ নিতে, এবং এই শুনানির পরে তার যে ফলাফল আমরা জেনেছি তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে তার সুবিচার তার পক্ষে নির্বাচন কমিশন করেছে এবং তিনি যেটি আশা করেছেন ছিলেন যে এই বছর নির্বাচন আসলে সুষ্ঠু হবে, তিনি সেরকমই একটি উৎফুল্ল উৎসবমুখর পরিবেশের কথা আমাকে জানিয়েছেন এবং বলেছেন যে আমরা আশা করব এবারের নির্বাচন যেমন সুষ্ঠু হবে একই সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই লড়াইয়ে তিনি জিতবেন বলেও আশা প্রকাশ করেছেন। সকাল সকাল আমরা যেটি দেখেছি চট্টগ্রাম ১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ তিনি তার প্রার্থিতা ফিরিয়ে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেয়েছেন বাগেরহাট ২ আসনের তৃণমূল বিএনপির মরিয়াম সুলতান, একই সঙ্গে আমরা দেখেছি কুমিল্লা ২ আসনের হেভিওয়েট প্রার্থী আব্দুল মজিদ অধ্যক্ষ যিনি তার প্রার্থিতা ফিরে পেয়ে সুষ্ঠু নির্বাচনের একটি আশা প্রকাশ করেছেন, এবং আমরা দেখেছি ঠাকুরগাঁও ১ সদর আসনে তাহমিনা মোল্লা যিনি তার প্রার্থিতা ফিরে পাননি, বাতিল হয়েছে বলে তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগও করেছেন, কারণ তিনি এরই আগে বেশ কয়েকটি ভোটে জিতেছেন সরকারের বিশেষ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে। তিনি বলেছেন যে এবার তার উপরে অবিচার করা হয়েছে এবং এই অবিচারের জবাব দিতে তিনি হাইকোর্ট বা উচ্চ আদালতেও পৌঁছাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আজকে ৪টায় এই শুনানি শেষ হবে, এর পরবর্তী সময়ে আমরা জানাতে পারবো যে আজ মোট কতটি শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পাওয়া খবর।